ফ্রেন্ডস, নদী খুঁজতে খুঁজতে আমি নিজে হারে গেছি। তো এখন আমি আছি নদীর পাড়ে এবং অলরেডি আমি আছি মতলবে, চাঁদপুর উত্তর মতলবে, এবং আমার পাশেই আছে মেঘনা নদী। What's up guys, myself Fabian Mitchell and welcome to another vlog. So friends, thumbnail dekhe bujhe gechen ajke amra kothay jacchi. Ajke vlog hobe Chatpur. So let's start the vlog. কালকে অনেক দূর থেকে আসার পর টাইট ছিলাম, আর ব্লক করতে পারি না। আর আজকে আমি আছি মতলবে, চাঁদপুর উত্তর মতলবে, এবং আমার পাশেই আছে মেঘনা নদী। তো আমি সেখানে দেখাবো, অ্যান্ড আজকে থাকবো আমরা মতলবে, আজকে ঘুরবো সেখানে, এবং আই থিঙ্ক আজকেই যেতে পারি আমরা চাঁদপুর, বা কালকে যেতে পারি। আকাশের অবস্থাও ভালো না, ওয়েদারটাও অনেক খারাপ। একটা কথা এই যে এখানের প্রকৃতিটা অনেক সুন্দর, ন্যাচারাল বিউটিটা অনেক ভালো, আর এখানে ওয়েদারটাও এরকম জোস। সো এখানে বাজার একটু দূরে আর আমার বাম পাশে আছে। ফ্রেন্ডস, একটা কথা এই যে এটা গ্রাম হলেও এখানে দেখতে পাচ্ছেন একটু দূর পর্যন্ত মানে অনেক ভালো ভালো বড় বড় দুইতলা তিনতলা বাড়ি করে রাখছে, অনেক সুন্দরভাবে করে রাখছে, আর অনেক সুন্দর লাগতেছে ওয়েদারটা। আমার কাছে ওয়েদারটাই বেশি ভালো লাগতেছে। ফ্রেন্ডস, সেকেন্ড কথা এই যে আমি এখন বাসায় যাবো, মানে যে রুমটা নিয়েছি আমাদের ওই রুমে যাবো, এবং সেই রুমে যাওয়ার পর একটু ফ্রেশ হবো। ফ্রেশ মানে এখন তো সকাল, সো ফ্রেশ হবো, ব্রেকফাস্ট করবো, আমি বেরিয়ে পড়বো, ঘুরে দেখাবো। সো ফ্রেন্ডস, বের হয়ে গেছি বাইরে, অ্যান্ড রুম থেকে ফ্রেশ হয়ে বেরোবো, অ্যান্ড এখন আমি আসছি থানাতে, মানে মতলব থানাতে। সো আমি একটু সামনে যাবো। ফ্রেন্ডস, নদী খুঁজতে খুঁজতে আমি নিজে হারিয়ে গেছি, তারপর আমি অনেক কষ্টে ঘুরে আসছি এখানে। সো ফ্রেন্ডস, আমরা এখন বের হব, সো আমাদের সাথে থাকবেন আর মিউজিকের সাথে ভিডিওটা এনজয় করবেন। থ্যাঙ্কস।
আমি আছি নদীর পাড়ে এবং অলরেডি মাগরিবের আযান দিয়ে ফেলছে আস্তে আস্তে এবং ভিডিও করতে করতে আজকে আমাদের ব্লগের তৃতীয় দিন এবং আমাদের ট্যুরের তৃতীয় দিন। সো কালকে আমরা ঘুরেছি মথব, চাঁদপুর মথব এবং দেখেছি মেঘনা নদী এবং আজকে আমরা যাবো চাঁদপুর। সো সো ফ্রেন্ডস, একটি কথা যে আমি এখন ইউটিউবিং শুরু করেছি, আমি বিগিনার হিসাবে। সো প্লিজ সাবস্ক্রাইব করে আমার সাপোর্ট করবেন, যাতে আমি আরও দারুণ দারুণ ব্লগ উপহার দিতে পারি। ফ্রেন্ডস, আমি আছি এখন মতলব ব্রিজের উপরে আছে মেঘনা নদী। সো বাতাসের জন্য মোবাইল ধরে রাখতে পারতেছি না। আমার বাম পাশে আছে ঢাকাতিয়া নদী, সামনে পদ্মা মেঘনা, দুইটা উভয় নদী। এখানে অনেক